নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, জ্যাকফ্রুট লাবাবদার বা কাঁঠাল লাবাবদার। বাজারে এখন কাঁঠাল উঠে গেছে, তো আমি সেই জন্যই শেয়ার করব কাঁঠালের লাবাবদার। এটা খেতে দারুণ স্বাদের। তো এই তরকারি রান্না করলে মাছ মাংস আর লাগবে না। তাহলে বন্ধুরা চলুন দেখুন, শুরু করি কাঁঠাল লাবাবদার। এবার আমি কাঁঠালগুলো খুব ভালো করে কেটে নিয়ে গরম জলে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়ে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। কাঁঠালগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো খুব অল্প করে ভেজে নেব। পেস্ট রেডি। এবার ওই কড়াতে তেল দিলাম, দিয়ে তেজপাতা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একটু ফ্লেভার বেরোতে দেব। দিয়ে এবার সামান্য কিছু গোটা জিরে দিলাম, দিয়ে একটু ফ্লেভার বেরোতে দেব। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। একটু ভেজে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি, হলুদ, লবণ, চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে বাড়িতে পাতানো টক দই ফেটে রেখেছিলাম সেটা দিলাম। একটু বাটিটা ধুয়ে জল দিলাম। এবার ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার কাঁঠালগুলো ছেড়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিলাম। ঝোলের অনুপাতে লবণ দিলাম। ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। তরকারি হয়ে এসেছে। এবার আমি কিছুটা কসুরি মেথি ক্রাশ করে দিলাম, ঘি দিলাম। এবার একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ডিলিশিয়াস হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আমরা টেস্ট করে দেখেছি, খেতেও অসাধারণ। তাহলে বন্ধুরা, এত সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।